হ্যালো ভিউয়ার্স, আজকে দারুণ একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়া ডাইরেক্ট কানেক্ট করবেন। তো এই সিস্টেমটি খুবই সহজ, আপনারা যে কোনো ওয়াইফাই পাসওয়ার্ড ছাড়া ডাইরেক্ট কানেক্ট করতে পারবেন। তো হতে পারে এরকমটা যে আপনার বন্ধুবান্ধব পাশের রুমে ওয়াইফাই চালাচ্ছে কিন্তু তাদের নিজেদের রাউটার আছে কিন্তু আপনাকে পাসওয়ার্ড দিচ্ছে না, তো সেই ক্ষেত্রে আপনি ইমিডিয়েটলি কোনো পাসওয়ার্ড ছাড়া সেই ওয়াইফাইটি কানেক্ট করতে পারবেন। তো ভিউয়ার্স, এটা কোনো হ্যাকিং সিস্টেম না, একটা লিগ্যাল ওয়েতে আপনি পাসওয়ার্ড ছাড়া কানেক্ট দিতে পারবেন, সেই বিষয়টি আমি দেখাবো। দেখুন, আমার পাশে একটি রাউটার রয়েছে, এই যে ডিলিং, তো ধরুন এই ডিলিংটি আমার ফ্রেন্ডরা ব্যবহার করছে, তো তারা আমাকে পাসওয়ার্ড দিচ্ছে না। এখন আমি এটা কিভাবে কানেক্ট দিব সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এর জন্য যেটি করবেন, আপনার বন্ধুবান্ধবের রুমে তো অবশ্যই আপনি যাবেন মাঝে সাঝে, সে সময় হতে পারে আপনার বন্ধুবান্ধব আপনার আশেপাশে নাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে যে কাজটি করবেন, সরাসরি আপনি আপনার ফোনের সেটিং এ চলে যাবেন। এই যে দেখুন, আমার এখানে কিন্তু ওয়াইফাই কানেক্টেড, এই যে দেখুন, এই যে ওয়াইফাই রনে হবে, তুই যে উপরে দেখতেছেন যে ওয়াইফাইটা কানেক্টেড। তো এখন আমি এটা মানে নেটওয়ার্কটা আমি ফরগেট করে দিব। এই যে দেখুন, এই আমি অলরেডি ফরগেট করে দিচ্ছি নেটওয়ার্কটা। তো এখন দেখুন আমি পাসওয়ার্ড ছাড়া কিভাবে কানেক্ট করবো। এর জন্য দেখবেন আপনার ওই ফ্রেন্ডের রাউটারের পিছনে একটা বাটন আছে, এই যে আমি দেখাচ্ছি, এই যে দেখুন, এই যে পিছনে একটা বাটন দেখবেন, এই যে বাটনটা, এইটাকে বলে WPS বাটন। এই যে দেখুন, আমি মানে ই করে দেখাচ্ছি ফোকাস দিয়ে, এই যে দেখুন WPS বাটন। এই বাটনটা প্রত্যেকটা রাউটারেই থাকে, আপনার ফ্রেন্ড যে রাউটার ব্যবহার করে না কেন সেখানে আপনি এই বাটনটা দেখতে পারবেন। এরপরে সরাসরি যে কাজটি করবেন, আপনার ফ্রেন্ডের অজান্তে আপনি সরাসরি ডাইরেক্টলি মানে মানে রাউটারের পাশে গিয়ে সরাসরি আপনি আপনার ফোনের ওয়াইফাইটা চালু করবেন। ওয়াইফাইটা চালু করার পরে নিচে দেখবেন অ্যাডভান্স অপশন আছে। তো অ্যাডভান্স সেটিংয়ে যাওয়ার পরে নিচে দেখবেন একটি অপশন আছে, ওয়াইফাই পাস বাটন, এখানে প্রেস করবেন। এখানে প্রেস করার পরে এরকম একটি অপশন আসবে, এরপরে আপনার ওয়াইফাই পিছনে যে এই বাটনটি, এই যে পাস বাটনটি, এখানে জাস্ট প্রেস করবেন। মানে এই যতক্ষণ থাকবে, এই যে প্রেস করার সাথে সাথে কানেক্ট হয়ে যাবে। যে দেখুন, আমি এটা প্রেস করছি, এখন এটা কানেক্ট হবে। ওই যে দেখুন, ওয়াইফাই কানেক্টেড টু অটোমেটিকলি, যে রনি আহমেদ কানেক্ট হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই যে দেখুন অটোমেটিকলি কানেক্ট। আমি আবার বলে দিচ্ছি ভিউয়ার্স, এটা কোনো হ্যাকিং সিস্টেম না, জাস্ট আপনি আপনার বন্ধু বান্ধবকে বোকা বানিয়ে কানেক্ট করতে পারবেন, তাদের অব্যর্থ মানে এইটুকুই আর কি। তো যাই হোক, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। আর আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।